হ্যালো সবাইকে, আজকে নিয়ে এসে গেছি একটা ইউনিক টাইপের ভিডিও, ঠিক আছে? তো আমি কোথাও যাচ্ছি ঘুরতে, মানে ট্রিপে যাচ্ছি। তো আমি ট্রাভেল করব, মানে কি কি নিয়ে যাব, কি কি নিয়ে যাচ্ছি কি না যাচ্ছি আর প্যাকিং, ঠিক আছে? তো ওটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি, আর বাকিটা মানে কোথায় যাচ্ছি সেটার জন্য নেক্সট ব্লগ দেখতে হবে। তো দেখতে থাকুন আর আমি প্যাকিংটা দেখাতে থাকি। তো চলুন। তো এই যে এটা একটা কালো টপ, কালো হলো আমার ফেভারিট, তো বেশিরভাগ এখানে কালোই দেখতে পাবে। তো এই যে একটা টপ, এবার এটাকে এরকম করে রোল করে ভরা যায়, কিন্তু আমার ব্যাগে এনাফ জায়গা, তাই আমি রোল করছি না, আমি নর্মালি ভরবো। রোল করলে অনেক জিনিস মানে ধরে ব্যাগে। তো আগের বার যখন গেছিলাম তখন প্রচুর মানে কাপড় নিয়ে গেছিলাম, আর কাপড় নিয়ে গেছি তো বড়াই হয়নি, তা ফালতু ভরে দিয়েছি বলে এবার এক্সট্রা কিচ্ছু নিয়ে যাচ্ছি না। এটা একদম যটা দরকার আমি ততটাই নিয়ে যাবো। এই যে এখানে একটা কুর্তি আছে, এটাও কালো, তারপর এটা একটা কালো প্যান্ট আছে, এখানে একটা শার্ট আছে আমার, সবগুলো ট্যাগগুলো খোলা হয়নি, তো এই একটা শার্ট আছে, আমি পরে এগুলোকে ভালো করে ভাঁজ করে ভরে নেব, ঠিক আছে? আর এইগুলো হচ্ছে রাত্রের কিছু ড্রেস, এটা একটা জিন্স আছে, এটাও একটা কালো প্যান্ট আছে, এটাও একটা কালো প্যান্ট আছে, প্যান্ট আমি বেশি ক্যারি করছি আর টপ কম। আর এখানে আমার একটা সারা টাইপস আছে, এবার ওখানে যাব একটা কোথাও, তো ওটা ওখানে এইসব ড্রেস পরেই যাওয়া আমার মনে হয় ভালো, তাই এটা আমি একটু বেশি হেভি, বাট তাও আমি এটাকে ক্যারি করছি। আর কিছু দরকারি জিনিস আছে, এগুলোও ক্যারি করব। আর এখানে এটাও একটা, বাকি কিছু আমার টপ, সেগুলো হচ্ছে একটু টেলারে দেওয়া আছে, উনি এগুলো দেননি, দেওয়ার কথা ছিল বাট দেননি, তাই ওগুলো আমি দেখাতে পারছি না। ওখানে তো গিয়ে পড়বো, সেটা আপনারা দেখতেই পাবেন, ব্লগটা দেখতে হবে। আর এই যে এখানে একটা আছে ফ্লাক্স, আবার ওয়াটার বটল, এটা ঠান্ডা গরমটা থাকার জন্য, এটাও একটা নেব আমরা। আর এখানে একটা পার্স আছে, যেটা বাইরে বেরোলে তো আমাকে ঘুরতে টুরতে হবে, তো একটা তো ব্যাগ নিয়ে যেতে হবে, এটা একটা ব্যাগ আছে। আর এখানে একটা চকলেট আছে, যেটা বাইরে গেলে খেতে ইচ্ছা করে। আর এটা হচ্ছে ওয়াইপস, যেটা আমি মনে করি আমার সব থেকে বেশি প্রয়োজনীয় একটা জিনিস, ঠিক আছে? এটা আমার সব থেকে বেশি প্রয়োজনীয় আর কি, আমি রাখি এটা বন্ধ করছি। আর এখানে বেল্টটা দরকার। আর এখানে আছে প্যারাসিটামল, যে কোনো রোগ হলে মাথা ব্যথা পেট ব্যথা যাই হয় জ্বর, এটা আমার মনে হয় এটা খেয়ে নেওয়া একটা ভালো, আমি সবার কথা বলছি না, আমি মনে করি অন্য ওষুধ খাওয়ার থেকে এটা খাওয়া ভালো, তাই এটা একটা রাখবো আমার কাছে। আর কিছু রাখবো বাম টাম। আর এই যে এই দুটো হচ্ছে যে আমার ট্রাভেলের জন্য সব থেকে দরকারিও দুটো জিনিস, তো এই দুটোও আমার লাগে, ঠিক আছে? আর এই যে একটা ছোট্ট আমার ব্যাগ, ঠিক আছে, এটা হচ্ছে আমি আমার যত মেকআপের জিনিস আছে যেগুলোকে আমি ক্যারি করি, আর এইবারও মানে মেকআপের জিনিস বেশি এক্সট্রা নিয়ে যাবো না, ফালতু নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু ইউজ করা হচ্ছে না, তার ভরে ভরে নিয়ে যাবো না। এখানে আমার এই যে দুটো ফাউন্ডেশন আছে, দিদির একটা আমার একটা, আর এখানে দুটো লিপস্টিক আছে, একটা ফিক্সার আছে, যেইগুলো আমি রাখছি এখানে। আর এই যে এটা হচ্ছে মাস্কারা, আর এটা হচ্ছে হাইলাইটার, আর এই যে এইগুলো কিছু আছে সঙ্গে, একটা ব্রাশ আর পেস্ট, এটা তো দরকার মানুষের, এটা আছে। আর এটা হলো মেকআপ রিমুভাল, এটাও আমার দরকারি, তাই আমি এটা নিয়েছি। এটা হচ্ছে আমার একটা সুন্দর পারফিউম, ঠিক আছে? এখানে আমার দুটো ঘড়ি আছে, যখন যেটা পড়তে ইচ্ছে করবে তখন আমি সেটা পরবো। এখানে আছে আমার ফেস ওয়াশ, সাবান নিয়ে যাচ্ছি না, ওখানে হোটেলে সাবান তো দেবেই নতুন, প্লাস ওখানে নিয়ে নেবো, যদি নিতে হয় ওখানে নিয়ে নেবো, ওটা আর ক্যারি করছি না। আর এটা কিছু একটা কুকিজ আছে, এর যদি খেতে ইচ্ছা করে, কারণ মেনলি আমাদের সঙ্গে থাকে ও বাচ্চা, তাই ওর জন্য এগুলোকে আমাদেরকে নিতে হয়। আর এটা আছে চিরুনি আছে,
এটাও একটা টপ আছে আমার। এই ব্যাগ ব্যাগটা ভরে নেবো, আর আমার গিম্বল ক্যামেরা ওগুলো আমি নিচ্ছি, বাট ওগুলো তো আমি এখন ভিডিও করছি, তাই ওগুলো পরে দেখাবো, মানে এইগুলোই। আর সঙ্গে গামছা টামছা এগুলোও নেবো, এগুলোও নেওয়াটা জরুরি। আর ওখানে আমার জুতো আছে, শু, এটা আমি পরে নেবো। স্লিপার্স আমি ওখানে গিয়ে কিনবো, তাই আমি কষ্ট করে ক্যারি করছি না, ওখানে গিয়ে একটা নতুন স্লিপার্স হয়ে যাবে আমার। ব্যাস এইগুলোই। আর একটা আমার ব্যাগ আছে, এটা হলো আমার একটা ব্যাগ, যেটাতে আমি আমার যত সব মানে দরকারি জিনিস, নোংরা জিনিসপত্র আমি এটাতে ক্যারি করি, তাই এই ব্যাগটা আমার খুব দরকার, এটাকে আমাকে নিয়ে যেতেই হবে, তো এটা আমি রাখলাম। আর একটা জিন্স একাটা ভুলে গেছিলাম, এটা আমার আর একটা জিন্স। তো এই যে এই যে জিনিসটা হলো সব থেকে দরকার, গান শোনার জন্য, আরো কিছু শোনার জন্য, কথা বলার জন্য বা ট্রাভেল, তো এটাও দরকারি, সেটাই। এটা হচ্ছে চার্জার, যেটা ছাড়া মানুষ এখন ট্রাভেল করবে না, ঠিক আছে। চার্জারটা তো মোস্ট ইম্পর্টেন্ট, এটা নিতেই হবে। পাওয়ার ব্যাঙ্কটাও নিতে হবে, পাওয়ার ব্যাঙ্কটা এখন রিপোর্ট আনতে ভুলে গেছে, তাই পরে এটা দেখাবো, ঠিক আছে। এগুলো আমার কমপ্লিট হলো, আর এটাই যে আমি যাচ্ছি, ভিডিওটা অনেক অনেক ভিডিও ওখানে আমি বানাবো, জায়গাটা অনেক সুন্দর, অনেক দিন থেকে যাওয়াটা আমার ইচ্ছা, তো আমি আশা করবো আপনারা সাপোর্ট করুন এবং ভিডিওগুলো দেখুন পরবর্তীতে, আমাকে একটু মানে সাপোর্ট করুন আর কি, ওটাই বলবো। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, আর এইগুলো নিয়ে যাওয়াটা কোনো জরুরি নয়, মানে ট্রাভেল করাটা খুশিটা খুব জরুরি। এবার যেহেতু আমার এগুলো দরকার লাগে আর আমি নিচ্ছি, বাট এগুলোতে ছাড়া ট্রাভেল করা যাবে না, অবশ্যই ড্রেস ছাড়া ট্রাভেল করা যাবে না, ড্রেসটা নিয়ে যেতে হবে, বাট আমি এগুলো নিচ্ছি আর কি। তো আমার জিনিসটাই আপনাদেরকে শেয়ার করলাম, ওটা যদি দরকারি মনে হয় অবশ্যই মানে অবশ্যই। তো যে মিনটি এসে গেছে আমাকে ডিস্টার্ব করার জন্য, আমাকে কোনো ভিডিওটা ভালো করে বানাতে দেয় না, সবাই ডিস্টার্ব করে। এবার এটাই, পাশে থাকুন এটাই বলবো, দেখতে থাকুন আমার পরবর্তী যে ব্লগগুলো আসবে সেগুলোও দেখতে থাকুন, আর এটাই বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, আর আমি আপনারা যখন ভিডিওটা দেখবেন হয়তো আমি যখন ট্রেনে আছি। তো টাটা, বাই বাই।